সহিংসতার আশঙ্কার মধ্যেই কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউপি নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এর মধ্যেও তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সহিংসতার আশঙ্কা আর টানটান উত্তেজনার মধ্যে রোববার তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হবে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী, প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। এবার তৃতীয় ধাপে 1007টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হলেও বিভিন্ন কারণে 7টি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে 569 জন চেয়ারম্যান ও মেম্বারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন ভোট হবে 50,146টি পদে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 4,409 জন, সংরক্ষিত 11,105 এবং সাধারণ সদস্য প্রার্থী 34,632 জন। সারা দেশে মোট 10,159টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে আর মোট ভোটার সংখ্যা 2,14,09,278 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সহিংসতা থেমে নেই, ঘটছে প্রাণহানির ঘটনাও। একের পর এক সহিংসতায় মৃত্যুর মিছিল বড় হচ্ছে। প্রথম ধাপ থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। অনেকে গ্রেপ্তার হয়েছে এবং যেগুলো গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে। এলাকার মস্তান বা দোষী লোক যেগুলো এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদেরকে আগাম গ্রেপ্তার করার জন্য আমরা নিষ্ঠাসন দিয়েছি। নির্বাচনে মাঠে থাকবে পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্য। তৃতীয় ধাপে ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সচেষ্ট থাকবে বলে প্রত্যাশা সবার। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।